আরআরবি এনটিপিসি সিবিটি ওয়ান পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40টা 40 মার্ক্সের, ম্যাথামেটিক্স থাকবে 30টা 30 মার্ক্সের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30টা 30 মার্ক্সের, মোট সময় 90 মিনিট, টোটাল 100টা কোশ্চেন থাকবে 100 মার্ক্সের। তো চলো শুরু করা যাক। সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, এর মান নির্ণয় করতে হবে। সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারের সূত্র ভাঙলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর মান তো ওয়ান, তাহলে ওয়ান প্লাস টু এটা ঘুরিয়ে লিখলে কস থিটা প্লাস কস থিটা সাইন থিটা, তাহলে সঠিক উত্তর হচ্ছে ওয়ান প্লাস টু কস থিটা সাইন থিটা। সিরিজের পরের সংখ্যাটি কত হবে? 8, 12, 6, 10, 4, 8, তার পরের সংখ্যাটি কত হবে? তাহলে 8-এর পরে 12 হয়েছে, 12-এর পরে আবার 6, আবার 10, আবার 4, তাহলে একবার বাড়ছে একবার কমছে, তাহলে নিশ্চয়ই অল্টারনেটিক সিরিজ হবে। তাহলে এখানে 8-এর পরে 6, 6-এর পরে 4, এইভাবে এসছে, আর এখানে 12-র পরে 10, 10-এর পরে 8, 8-এর পরে তাহলে নিশ্চয়ই কত হবে? 12, 10, 8, তাহলে এখানে যদি চাই তাহলে এটা 6 হতো, কিন্তু আমার এই জায়গায় দরকার কত হবে, তাহলে 8, 6, 4, তারপরে নিশ্চয়ই 2 হবে, তাহলে সঠিক উত্তর 2। চার জোড়া শব্দ দেয়া হলো, অমিলটি চয়ন করুন। কোনটা অমিল? শনি, তার সঙ্গে গ্রহ, সূর্য, তারা, ছায়াপথ, নক্ষত্রমণ্ডল, টাইটান, স্যাটেলাইট। শনি, শনি তো একটা গ্রহ, ঠিক আছে। সূর্য, সূর্য একরকমের তারা, অনেকগুলো তারার মধ্যে সূর্য একটা তারা। তারপর টাইটান, টাইটান একটা স্যাটেলাইট। ছায়াপথ, এই ছায়াপথটা কিন্তু নক্ষত্রমণ্ডল নয়, নক্ষত্রমণ্ডলের মধ্যে ছায়াপথ পাওয়া যায়, তাহলে যেহেতু অমিল বার করতে বলেছে তাহলে সঠিক উত্তর হবে ছায়াপথ। বাংলাদেশে প্রবেশের পরে গঙ্গার মূল শাখাটি ড্যাশ হিসেবে পরিচিত হয়, হুগলি নদী, যমুনা নদী, মেঘনা নদী না পদ্মা নদী? তাহলে বাংলাদেশে গঙ্গার মূল শাখাটি পদ্মা নামে পরিচিত, পদ্মা। তথ্য অধিকার আরটিআই আইনটি কোন সালে কার্যকরী হয়েছিল? 2004 সালে, 2005 সালে, 2006 সালে না 2007 সালে? তথ্য অধিকার আইন আরটিআই 2005 সালে চালু হয়েছিল, সঠিক উত্তর অপশান বি। চাপ পরিমাপ করা হয় ভর ও ঘনত্ব দিয়ে, কৃতকার্য বল এবং ক্ষেত্র দিয়ে, বল এবং দূরত্ব। চাপ মানে কি? চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল বা বল বাই ক্ষেত্র, তাহলে চাপ পরিমাপ করা হয় বল এবং ক্ষেত্র দিয়ে, সঠিক উত্তর অপশান সি, বল এবং ক্ষেত্র দিয়ে, তাহলে চাপ পরিমাপ করা হয় বল এবং ক্ষেত্র দিয়ে, সঠিক উত্তর অপশান সি। আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালিত হয়? 10 ডিসেম্বর, 10, 30 জানুয়ারি, 2 অক্টোবর না 23শে মার্চ? আন্তর্জাতিক অহিংসা দিবস, অহিংসা গান্ধীজির জন্মদিনের দিন, তাহলে 2 অক্টোবর, সঠিক উত্তর 2 অক্টোবর। পি এবং কিউ এর কার্যক্ষমতা 5:7 অনুপাতে রয়েছে, একটি কাজ শেষ করতে তারা যতদিন সময় নিয়েছে তার অনুপাত, তাহলে পি এর কার্যক্ষমতা আর কিউ এর কার্যক্ষমতার অনুপাত হচ্ছে 5:7, তাহলে কার্যক্ষমতা বেশি হলে কম সময় লাগবে, তাহলে ব্যস্ত সম্পর্ক, তাহলে এখানে কত দিন সময় নিয়েছে, তাহলে দিনের অনুপাতটা এদের সঙ্গে ব্যস্ত সম্পর্ক মানে উল্টো হবে, তাহলে 5 এদিকে চলে আসবে, 7 এদিকে চলে আসবে, তাহলে 7:5, তাহলে সঠিক উত্তর হবে 7:5। পরপর তিনটি সংখ্যার যোগফল 42, মাঝের সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে পরপর তিনটে সংখ্যা, তা একটা সংখ্যা যদি x-1 আর একটা সংখ্যা যদি x, তারপর একটা যদি x+1 হয়, তিনটে সংখ্যার যোগফল মানে তিনটে যোগফল 42, মাঝের সংখ্যাটা মানে x কত বার করতে হবে, তাহলে x x x 3x = 42, তাহলে x সমান কত? 14, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, 14। মানুষের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের
মধ্যে কোনটি দীর্ঘ হয়, ক্ষুদ্রান্ত বৃহদন্ত উভয় দৈর্ঘ্য সমান না পুরুষ বা মহিলা উভয়ের উপর নির্ভর করে? তাহলে ক্ষুদ্রান্ত এটা বেশ সরু হয় এবং লম্বা হয়, আর বৃহদন্ত এটা বেশ মোটা হয় এবং ছোট হয়। তাহলে এখানে দীর্ঘ জিজ্ঞেস করেছে, তাহলে ক্ষুদ্রান্ত বৃহদন্তের মধ্যে ক্ষুদ্রান্তটা বেশি দীর্ঘ হয়। সঠিক উত্তর অপশান এ। 2020 সালের অক্টোবরে সামিট রাইস RAISE 2020 রেসপন্সিবল আই ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট কে উদ্বোধন করেছিলেন? রাইস RAISE 2020 সালে এই এম্পাওয়ারমেন্ট এটা উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি। সঠিক উত্তর হবে নরেন্দ্র মোদি। যদি OWL সমান 50 এবং N সমান 14 হয়, তাহলে TIME টাইম হলো টাইম সমান কতবার করতে হবে? তাহলে এখানে N, N এর ভ্যালু তো 14, তাহলে 14 দেওয়া আছে, আর OWL ও কত? ও হচ্ছে 15, W কত? 23, L হচ্ছে 12। যদি সব কটা যোগ করা যায় 0, 5, 50, তাহলে 50 এসছে, মানে এগুলো সব নিজের ভ্যালু দিয়ে যোগ করতে হবে। তাহলে টাইম টি কত? টি হচ্ছে 20, আই 9, এম 13, ই 5, তাহলে সব কটা যোগ করে দিতে হবে। যোগ করলে কত আসছে? 7, 4, 47। সঠিক উত্তর হতো 47। সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান থিটা কট থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এর মান কত? তাহলে এখানে ট্যান থিটা ইন্টু কট থিটা আছে। ট্যান থিটা মানে তো লম্ব বাই ভূমি, আর কট থিটা মানে ভূমি বাই লম্ব, তাহলে দুটো কেটে যাচ্ছে। তাহলে এই পুরোটার মান হচ্ছে 1। তাহলে ট্যান থিটা কট থিটা এটা 1 হলো, আর সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এই দুটো হতো 1, তাহলে 1 প্লাস 1, তাহলে সঠিক উত্তর কত? 1 প্লাস 1, তাহলে সঠিক উত্তর হবে 2, অপশান সি। সিরিজের অনুপস্থিত পথটি চয়ন করুন, NAPCRET যেরকম চলছে। তাহলে প্রথম আছে N, N এর পরে PSA, M, N, তারপর OP, ওর পরে একটা ছেড়ে P, QR, ST, UV, তাহলে এখানে ভি দিয়ে শুরু হবে, VI, VI ডবল আই তো হবে না, VI বা VJ হবে। তারপরে AC একটা ছেড়ে ABC, DEF G H I, তাহলে VI হবে, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, VI। 2020 সালের সেপ্টেম্বরে ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না নিম্নলিখিত কোন ইউটিতে একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করেন? লাদাখে, দিল্লি, পুডুচেরি না জম্মু কাশ্মীর? সুরেশ রায়না জম্মু কাশ্মীরে, সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীর। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদ খালি থাকলে ভারতের রাষ্ট্রপতি হিসেবে কে কাজ করেন? ধরা যাক কোনো কারণে রাষ্ট্রপতি পদ খালি হয়েছে, তখন উপরাষ্ট্রপতি দায়িত্ব নেয়, কিন্তু উপরাষ্ট্রপতি যদি তারও কোনো অসুবিধে হয়ে যায়, তাহলে তখন যার যে রাষ্ট্রপতির পদটা খালি থাকে, তখন কে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে? ভারতের প্রধান বিচারপতি, সঠিক উত্তর হলো ভারতের প্রধান বিচারপতি। 9 জন মহিলা 50 দিনের একটি কাজ শেষ করতে পারে, 50 দিনে কাজটা শেষ করে দেয়। যদি 6 জন মহিলা আরও বৃদ্ধি করা হয়, তবে কতদিন আগে কাজটি শেষ হবে? তাহলে 9 জন কদিনে কাজটা শেষ করছে? 50 দিনে। একজন হলে ব্যস্ত সম্পর্ক, তাহলে গুণ হবে 50 গুণ 9, আর 6 জন আরও বাড়িয়েছে, 9 জন ছিল, 6 জন বাড়িয়েছে, তাহলে এখন 15 জন। কতদিনে শেষ করবে? 50 গুণ 9 বাই 15, 3 তিরিকে 9, 3 5 15, 10, 30 দিনে। কিন্তু বলেছে আরও কতদিন, তবে কদিন আগে কাজটা শেষ হবে? আগে তো 50 দিন লাগতো, এখন 30 দিনে হচ্ছে, তাহলে কতদিন আগে হয়ে যাচ্ছে? 50 বিয়োগ
30 সমান 20 দিন আগে হয়ে যাচ্ছে। সঠিক উত্তর হবে অপশন বি 20। চার জোড়া শব্দ দেওয়া হলো, অমিলটি চয়ন করুন। অমিল কোনটা মিলছে না সেটা বলতে হবে। খড়ি, তার সঙ্গে স্লেট, পেন্সিলের সঙ্গে নোটবুক, কলম, কালি, স্কেচ পেন, ড্রয়িং বই, এর মধ্যে অমিল কোনটা, এ বি সি না ডি? এটা পার্ট টু ভিডিও। এই প্রশ্নের অ্যান্সারটা পার্ট থ্রি ভিডিওতে পেয়ে যাবে। পার্ট ওয়ান এবং পার্ট থ্রি সহ পরপর অন্যান্য পার্টগুলো সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে।